राज्य सरकार থেকে বিভিন্ন নীতি নির্দেশিকা জারি করা হয়েছে করোনা নিয়ে। এই নীতি নির্দেশিকার মধ্যে একটি এক জেলা থেকে অন্য জেলায় কোনো কারণ ছাড়া যাত্রী পরিবহন নিষেধ, কিন্তু এই নির্দেশ যেন বাস্তবে শুকনো কলাপাতা। রাজ্য সরকারের জারি করা নির্দেশকে এক প্রকার হেলায় তুচ্ছ করে একাংশ যান চালকেরা অতিরিক্ত ভাড়ার বিনিময়ে অধিক পরিমাণ যাত্রী নিয়ে যাতায়াত করছে অবাধে। দেখে বোঝার জন্যই রাজ্যে আদৌ করোনার সংক্রমণ রয়েছে কিনা দেখলে অনেকে হঠাৎ মনে করবে রাজ্য থেকে যেন করোনা উধাও। এ ব্যাপারে ট্রাফিক ইউনিট দপ্তরের কর্মীরা সম্পূর্ণ উদাসীন। দপ্তরের কর্মীরা ব্যস্ত গরুর গাড়ি চেকিং করা সহ বিভিন্ন যানবাহন চেকিং এর নামে সকাল থেকে সন্ধ্যা। অথচ ওই সকল কর্মীদের সামনে দিয়ে একাংশ যান চালকেরা অতিমাত্রায় যাত্রী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে, করোনার বিধিনিষেধগুলিকে অমান্য করে। এ ব্যাপারে এক যান চালককে জিজ্ঞাসা করা হলে তিনি তেলে বেগুনের মতো জ্বলে ওঠেন। তিনি উত্তেজিত হয়ে বলেন এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে কোনো সরকারি পাস লাগে বলে ওনার জানা নেই। তবে ওনারা সরকারের বিধিনিষেধগুলিকে অমান্য করে অবাধে যাত্রী পরিবহন করে যাতায়াত করছেন। সামাজিক দূরত্ব আসেনি গাড়িতে, সামাজিক দূরত্ব আসেনি গাড়িতে, সামাজিক দূরত্ব আসেনি আপনার গাড়িতে। আপনার গাড়িতে বর্তমান করোনা পরিস্থিতিতে গাইডলাইন দিছে যে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা, আপনার গাড়িতে মানতেছেনি আপনি? এদিক সামাজিক দূরত্ব মানতেছেননি গাড়িতে? আপনি কোন লাইনে থেকে কোন লাইনে গাড়ি চালান? আগরতলা থেকে তেলিয়ামুড়া। তবে ওইসব যান চালক এবং অসচেতন নাগরিকদের কারণে গোটা রাজ্যে করোনা ভাইরাস গোষ্ঠী সংক্রমণের রূপ নিতে পারে বলে একাংশ মহলের ধারণা। তো ম্যাক্সে ভাড়া ঠিক আছে, ভাড়া বেশি নিতে আছে, কারণ এদিকে যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয় একজনের ভাড়া দুজনের, মানে দুজনের ভাড়া একজন থেকে নিব। আচ্ছা, কত করে ভাড়া নিতে আছে? ভাড়াটা খুব সম্ভবত 80 থেকে 100 টাকা নিতে আছে। আচ্ছা, মানে যতটুকু সম্ভব, কিন্তু লোক কাজে বেশি নেওয়া হইতাছে। সামাজিক দূরত্ব কে বজায় রাখতে আছে নি ভাড়াটা বেশি নিয়া? না, সামাজিক দূরত্ব বজায় রাখতে আছে না, মানে এটা ওই লোক দূরত্ব মানে নেওয়ার দূরই নিতে আছে। আচ্ছা, তো লোক কমায়া ভাড়া যদি বেশি নেয় লোক কমাইলে পারে। আর একচুয়ালি মানে মানুষেরও তো অনেক সময় ইমার্জেন্সি থাকে যে গরিব মানুষ আইসে থেকে অসুবিধা হইতেছে আগরতলা থেকে, না সার্ভিস তো দেওয়া অবশ্যই দরকার, যে সার্ভিস না দিলে একটু প্রবলেমই হইব মানুষ, সবাই তো আর গাড়ি রিজার্ভ করে নেওয়াটা সম্ভব হইত না। তো ম্যাক্স যাওয়ার অনুমতি দেওয়া ঠিক আছে, কিন্তু ইমার্জেন্সি পেশেন্ট বা যারা ইমার্জেন্সি আগরতলাতে যাওয়ার দরকার তারা ইমার্জেন্সি মানে যাইতে লাগে। ম্যাক্স লোক লোক নিতে পারে, মানে প্রশাসনের কাছে এই দাবি রাখবো লোক নিতে পারে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে লোক নিলে তো কোনো অসুবিধা নাই। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।